ঈদের সকালেই সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুল যাচ্ছিল আর গরুর পিকআপটি রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।